আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান উপলক্ষে আপনারা অনেকেই দাবি করেছেন যেন আমি এই নির্বাচনের জন্য একটা সুন্দর পিএলপি ফাইল আপনার সাথে শেয়ার করি, যেটার মাধ্যমে আপনি আপনার নাম ও নেতার ছবি পরিবর্তন করে আপনার উপজেলার নির্বাচন উপলক্ষে একটা সুন্দর নির্বাচনী পোস্টার তৈরি করতে পারেন। তো আপনাদেরই কারণে আজকে নতুন একটা পোস্টার আপনার সাথে শেয়ার করব, আশা করি সকলের এই পোস্টারটা পছন্দ হবে। এই পোস্টারটা প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তিনটা পাসওয়ার্ড। এই তিনটা পাসওয়ার্ড ভিডিওর ডান দিকে বিভিন্ন অংশে দেওয়া থাকবে, আপনাদের সংগ্রহ করতে হবে। তারপর ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে, সেখানে পিএলপি ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করবেন। তারপর কিভাবে ফাইলটা কাস্টমাইজ করবেন চলুন ফোনের স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে, এখন দেখাবো আপনারা যে ফাইলটা ডাউনলোড করেছেন ভিডিও থেকে সেই ফাইলটা কিভাবে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপস, অ্যাপসের নাম হলো পিক্সেল ল্যাব, যেটা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অ্যাপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করবেন ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য। তারপর এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, এখানে ডাউনলোডকৃত ফাইলটি আনার জন্য ডান দিকে উপর দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, যার ভিতর থেকে এই অপশনটা বেছে নেবেন। তারপর এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে আসবে, যার প্রথমেই দেখতে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আসছে, এটার উপর ক্লিক করবেন। তাহলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচের দিকে এভাবে আসলে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনের একটা ফাইল আছে, এরকম একটা ফাইল আপনারাও পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে এটা সুন্দরভাবে পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে বেসিক্যালি আমারই দুইটা ছবি আমি ইউজ করেছি। এই ছবিটার জায়গায় আপনি আপনার যেই নেতা আছে, অর্থাৎ যাকে আপনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান, তার ছবি ব্যবহার করবেন, আর এই জায়গাটায় আপনার ছবি ব্যবহার করবেন। আমি এই জায়গা ছাড়া ছবি পরিবর্তন করে দেখাবো, একইভাবে আপনি সমস্ত ছবি এখানটিকে পরিবর্তন করতে পারবেন। তো নিচের ছবিটা পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে আসবেন। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, মাত্র 30 সেকেন্ড এ বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওটা দেখে শিখে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি এখান থেকে এই ফটোটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর এটা যতটুকু সোজা ব্যাকআপ করা প্রয়োজন বা ছোট বড় করা প্রয়োজন এভাবে করে নেবেন। তারপর এখানে সুন্দর করে এটা বসিয়ে দেবেন। তো এখানে আমি এটা সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর নিচের ছবিটা রিমুভ করার জন্য লেয়ার অপশন থেকে নিচের ছবিটা খুঁজে বের করবেন এইভাবে। তারপর সেই ছবিটা ডান দিকে ডিলেট অপশন পাবেন, ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ছবিটা ওই আগে যেটা ছিল সেটার জায়গায় এই ছবিটা পরিবর্তন করে বসলাম। একইভাবে আপনি উপরের ছবিটাও পরিবর্তন করতে পারবেন। এখন উপরের ছবিটার দিকে লক্ষ্য করুন, দেখেন যে নিচের অংশটা ব্লার করা আছে। এই কাজটা কিভাবে করে এই বিষয়ে ভিডিও তৈরি করেছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারবেন। এরপর দেখাবো লেখাগুলো কিভাবে পরিবর্তন করবেন। এখানে যে লেখাটা আপনি পরিবর্তন করতে চান সেই লেখাটার উপরে ডাবল ক্লিক করবেন। সাপোজ এখান থেকে নাম পরিবর্তন করছেন, নামের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে এটা কেটে দিয়ে আপনি আপনার মতো লেখা পরিবর্তন করে নিতে পারেন। তো সবকিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করতে হবে। সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেল যাবেন, যার পর এখান থেকে কাস্টম থেকে আলটা করে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন, চাইলে এটা আপনি প্রিন্টও করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমার প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে কিভাবে উপজেলা নির্বাচন পরিষদের নির্বাচন উপলক্ষে একটা চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।